আজকের এই ভিডিও লেকচার থেকে বেসিক্যালি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার এনক্যাপসুলেশন সম্পর্কে জানব। ফার্স্ট অফ অল এনক্যাপসুলেশনকে আমরা আমাদের রিয়েল লাইফের কিছু এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করব। দেন আমরা এক বা একাধিক এক্সাম্পলকে প্র্যাকটিক্যালি কোড ব্লকসে ইমপ্লিমেন্ট করে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? সো এনক্যাপসুলেশনকে আমরা আমাদের রিয়েল লাইফের এক্সাম্পল থেকে বোঝার চেষ্টা করব। তার আগে আমরা এনক্যাপসুলেশন এর ডেফিনিশনটা দিতে চাই খুবই সংক্ষেপে। সেটা হলো যে এনক্যাপসুলেশন বলতে আমাদের ডেটা এবং যত ধরনের ইনফরমেশন থাকবে সব ধরনের ডেটা এবং ইনফরমেশনকে আমরা র্যাপিং করে ফেলব একটা ইউনিটের মধ্যে, এটা বোঝাতে চাচ্ছি আমরা, ঠিক আছে? আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভাষায় বলতে চাই তাহলে দেখুন আমাদের একটা ক্লাসের মধ্যে কত ধরনের প্রপার্টিস থাকতে পারে, ডেটা মেম্বার্স অ্যান্ড মেম্বার ফাংশন। সো এই যে যত ধরনের ডেটা মেম্বার্স অ্যান্ড মেম্বার ফাংশন আমাদের ক্লাসের মধ্যে থাকবে, আমরা সব কিছুকে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে নিয়ে আসব অথবা তাদেরকে বাইন্ড করে ফেলব একসঙ্গে, আমরা এটাকেই বলতে চাচ্ছি এনক্যাপসুলেশন, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা ইনফরমেশন দিতে চাচ্ছি এনক্যাপসুলেশন সম্পর্কে, সেটা হলো যে এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা ডেটার অ্যাবস্ট্রাকশন করতে পারি বা ডেটাকে হাইড করে ফেলতে পারি, যে কারণে আমরা বলতে চাচ্ছি যে ডেটা হাইডিং এর জন্য আমরা এনক্যাপসুলেশনকে ইউজ করব। তাহলে মূল কথা হলো যে আমাদের যত ডেটা মেম্বার্স বা মেম্বার ফাংশন থাকবে বা আমাদের যত ধরনের প্রপার্টিস থাকবে আমরা সব কিছুকে একটা সিঙ্গেল ইউনিটে নিয়ে চলে আসবো, সেটাকেই এনক্যাপসুলেশন বলতে চাচ্ছি। সো এবার চলুন আমরা আমাদের প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফের কিছু এক্সাম্পল দ্বারা এনক্যাপসুলেশন বোঝার চেষ্টা করি। নাম্বার ওয়ান হলো স্কুল ব্যাগ, ঠিক আছে? আমরা সবাই এটাকে চিনি। আপনি একটু খেয়াল করুন তো, আসলে একটা স্কুল ব্যাগের মধ্যে কত কিছু থাকতে পারে। একটা স্কুল ব্যাগের মধ্যে থাকতে পারে বই, থাকতে পারে খাতা, দেন কলম, পেন্সিল, রাবার, এরকম অনেক প্রপার্টিস থাকতে পারে। বাট এতগুলো প্রপার্টিসকে দেখুন আমরা শুধুমাত্র একটা স্কুল ব্যাগের আন্ডার নিয়ে চলে আসলাম বা একটা স্কুল ব্যাগ হিসেবে সব কিছুকে কল্পনা করতে যাচ্ছি, মানে এই সব ধরনের প্রপার্টিসকে আমরা একটা স্কুল ব্যাগের মধ্যে বাইন্ড করে ফেললাম বা র্যাপিং করে ফেললাম, আমরা এটাকেই বলতে যাচ্ছি এনক্যাপসুলেশন। আমরা দুই নাম্বার রিয়েল লাইফের এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে আমাদের রুম হতে পারে বা আমাদের ক্লাসরুম হতে পারে। দেখুন তো আমাদের ক্লাসরুমের মধ্যে কি কি প্রপার্টিস থাকতে পারে। আমাদের ক্লাসরুমের মধ্যে থাকতে পারে হোয়াইট বোর্ড, থাকতে পারে মার্কার, থাকতে পারে চেয়ার, থাকতে পারে টেবিল, থাকতে পারে বুকস, থাকতে পারে টিচার থাকবে, স্টুডেন্ট থাকবে, ম্যাপস থাকতে পারে, তাই না? দেখুন এই সব ধরনের প্রপার্টিসকে আমরা একটা সিঙ্গেল ইউনিট যেটাকে ক্লাসরুম বলতে চাচ্ছি এর আন্ডারে র্যাপিং করে ফেললাম, আমরা এটাকেই বলতে চাচ্ছি এনক্যাপসুলেশন। সো চলুন আমরা তিন নাম্বার এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে ক্যাপসুল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ডিফারেন্ট হেলথ ডিজিজের জন্য আমরা ক্যাপসুল ইউজ করি বা আমাদেরকে ক্যাপসুল দেয়া হয়, তাই না? তো দেখুন তো আসলে একটা ক্যাপসুল যখন তৈরি করা হচ্ছে একটা ক্যাপসুলের মধ্যে কত ধরনের প্রপার্টিস দিয়ে সেটাকে তৈরি করা হচ্ছে, বাট সব ধরনের প্রপার্টিসকে আমরা একটা সিঙ্গেল ইউনিটে এনে আমরা সেটাকে জাস্ট ক্যাপসুল নামে চিনছি। এই যে সব ধরনের প্রপার্টিসকে একটা সিঙ্গেল ইউনিটে এনে বা র্যাপিং করে আমরা শুধুমাত্র ক্যাপসুল নামে চিনলাম, আমরা এটাকেই বলতে চাচ্ছি এনক্যাপসুলেশন। চলুন আমরা এর পরের আরো এক্সাম্পল দেখি, সেটা হলো আমাদের সকলের জিমেইল অ্যাকাউন্ট আছে, তাই না? তো দেখুন তো জিমেইলের মধ্যে কত ধরনের প্রপার্টিস থাকতে পারে। প্রাইমারিস থাকতে পারে, ওয়াল এক্সাম্পল থাকতে পারে, সোশ্যাল থাকতে পারে, প্রমোশন থাকতে পারে, সেন্ট অপশন থাকতে পারে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আমাদের থাকতে পারে, এই সব অপশনগুলোকে আমরা জাস্ট জিমেইল নামক একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে নিয়ে আসলাম বা জিমেইল নামক একটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে র্যাপিং করে ফেললাম, আমরা এটাকেই বলতে চাচ্ছি এনক্যাপসুলেশন। সো চলুন আমরা আরও একটা ফাইনাল এক্সাম্পল দেখি, সেটা হলো আমরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানি। যেমন ধরুন একটা ব্যাংকের কথা যখন কল্পনা করা হয় সেই ব্যাংকের মধ্যে কত ধরনের প্রপার্টিস থাকতে পারে, সেই ব্যাংকের কত অ্যাকাউন্টস থাকতে পারে, কত মানুষের অ্যাকাউন্টস থাকতে পারে, আবার প্রতিটা মানুষের জন্য প্রতিটা অ্যাকাউন্টের জন্য কত ধরনের অপারেশন হতে পারে, এই সব কিছুকে দেখুন আমরা জাস্ট একটা ব্যাংক নামক কিওয়ার্ডের মধ্যে বাইন্ড করে ফেললাম বা র্যাপিং করে ফেললাম, আমরা এটাকেই বলতে চাচ্ছি
encapsulation এবার চলুন আমরা আসলে দুই একটা एग्जांपल দেখি প্র্যাকটিক্যালি কি করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কোড ব্লকসে আমরা সেখান থেকে এই ব্যাংক জিমেইল সম্পর্কে আরো কিছু ইনফরমেশন encapsulationের সাথে রিলেটেড সেটা দিতে যাচ্ছি সো চলুন আমরা এখন কোড ব্লকসে চলে যাই সো কোড ব্লকসে এসে আমরা জাস্ট এখানে একটা ফাইল নিলাম সেটার নাম আমরা দিতে চাচ্ছি encapsulation.cpp এবং সেটার আন্ডারে আমরা একটা প্রোগ্রামের স্ট্রাকচার লিখব সো আমরা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মাধ্যমে encapsulation বুঝতে যাচ্ছি সুতরাং আমরা আসলে একটা ক্লাস হোস্টিং তৈরি করে নিতে যাচ্ছি ফর एग्जांपल আমাদের ক্লাসের নাম হচ্ছে ব্যাংক এখন এই ব্যাংকের আন্ডারে আমরা পাবলিক নামক একটা অ্যাক্সেস মডিফায়ার বা একটা অ্যাক্সেস স্পেসিফায়ার ডিক্লেয়ার করতে যাচ্ছি এখন এই পাবলিক অ্যাক্সেস স্পেসিফায়ারের আন্ডারে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাচ্ছি ফর एग्जांपल সেটা হতে পারে ডাবল ব্যালেন্স ঠিক আছে তার মানে একজনের অ্যাকাউন্ট আছে কোন একটা ব্যাংকে সে তার ব্যালেন্স কতটুকু সেটা চেক করতে পারবে এখন আমরা আসলে এই ব্যালেন্সের ভ্যালুটা সেটআপ করে দেওয়ার জন্য একটা ফাংশন লিখতে চাই ফর एग्जांपल ফাংশনের রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড এবং ধরে নিচ্ছি আমরা ফাংশনের নামটা হচ্ছে সেট ভ্যালু এবং যেহেতু এটা একটা ভ্যালুকে ইউজারের কাছ থেকে নিতে পারবে বা আমাদের মেইন ফাংশন থেকে নিয়ে সেটা ব্যালেন্সের মধ্যে অ্যাসাইন করে দিতে পারবে দ্যাটস ওয়াই আমরা এখানে একটা ভেরিয়েবল পাঠাতে যাচ্ছি সেটার নাম হচ্ছে বি ঠিক আছে এবং এটার মধ্যে আমরা বলে দিতে চাচ্ছি ব্যালেন্স ইকুয়াল টু বি তার মানে ব্যালেন্সের মধ্যে আমরা বি ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে দিলাম ঠিক আছে এখন ফাইনালি এই ব্যালেন্সের ভ্যালুটাকে আউটপুট দেওয়ার জন্য আমরা আরেকটা ফাংশন লিখতে যাচ্ছি সেটা হচ্ছে ভয়েড ফর एग्जांपल আমাদের ফাংশনটার নাম হচ্ছে শো মানে আমরা শো করতে যাচ্ছি এবং এটা যেহেতু ব্যালেন্সের ভ্যালুটাকে আউটপুট দিবে সো আমরা এখানে আসলে কোনো ভেরিয়েবল বা আর্গুমেন্টস পাঠাতে যাচ্ছি না ফাইনালি আমরা আউটপুট দিয়ে দিতে যাচ্ছি ব্যালেন্সের ভ্যালুটা সো আমরা ব্যালেন্স ভেরিয়েবলের নামটা বলে দিলাম একটা নতুন লাইনের জন্য ENDL বলে দিলাম ঠিক আছে এখন আমরা এটাকে কি বলেছি এটাকে বলেছি আমরা ক্লাস ডিক্লারেশন এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার এটা হচ্ছে আমাদের ডেটা মেম্বার এটা হচ্ছে আমাদের মেম্বার ফাংশন এবং এটা হচ্ছে আমাদের মেম্বার ফাংশন সো এখন এই যে প্রপার্টিজ গুলো আমরা আমাদের ডেটা মেম্বার্স এবং মেম্বার ফাংশন আমাদের ব্যাংক নামক যে ক্লাসটা সেটার মধ্যে আমরা ডিক্লেয়ার করলাম বা তৈরি করলাম সেগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা জানি যে আমাদেরকে একটা অবজেক্ট তৈরি করতে হবে আর অবজেক্ট তৈরি করতে হলে আমাদের ফার্স্টে লিখতে হবে ক্লাসের নামটা ক্লাসের নাম হচ্ছে ব্যাংক এবং আমরা ধরে নিচ্ছি আমাদের অবজেক্টের নাম হচ্ছে OBJ ঠিক আছে এখন আমরা যদি এই সেট ভ্যালু ফাংশনটাকে কল করতে চাই একটা ভ্যালু দিয়ে ব্যালেন্সের ভ্যালুটাকে সেট আপ করে দিতে চাই তাহলে আমাদের জাস্ট অবজেক্টের নাম ডট সেট ভ্যালু ফাংশনটাকে বলতে হবে দেন একটা ভ্যালু এখানে পাঠাতে হবে ফর এক্সাম্পল আমাদের ভ্যালুটা আছে 1000 টাকা এন্ড 50 পয়সা এখন আমরা যদি এই ভ্যালুটাকে আউটপুট চাই তাহলে জাস্ট আমাদের শো ফাংশনটাকে কল করে দিতে হবে সেটা করতে হলে obj.show এই ফাংশনটাকে জাস্ট কল করে দিতে হবে এখন আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করে আউটপুটটা চেক করে দেখি আসলে আমাদের আউটপুট কি আসে সো দেখুন আপনাকে দেখাচ্ছে যে আপনার ব্যালেন্সের ভ্যালুটা আছে হচ্ছে 1000.5 টাকা অ্যাকচুয়ালি এখন আমাদের বুঝতে হবে যে encapsulationটা কোথায় হলো তো দেখুন এই যে আমাদের যত ডেটা মেম্বার্স এখানে একটা ডেটা মেম্বার শুধুমাত্র আমরা ডিক্লেয়ার করেছি বাট যত ধরনের যত ডেটা মেম্বার্স থাকবে এবং যত ধরনের যত মেম্বার ফাংশন থাকবে আমরা সবকিছুকে দেখুন জাস্ট একটা ব্যাংক নামক ক্লাসের মধ্যে র‍্যাপিং করে ফেললাম বা ইনক্যাপসুলেট করে ফেললাম বা বাইন্ড করে ফেললাম আমরা এটাকেই বলতে চাচ্ছি encapsulation ঠিক আছে সো আমরা এখন encapsulationএর আপডেটেড কিছু ব্যাপার নিয়ে কথা বলবো যেমন হচ্ছে আমরা যখন ফার্স্টে encapsulationএর কিছু ইনফরমেশন দিচ্ছিলাম আমরা সেখানে বলেছিলাম encapsulationএর মাধ্যমে ডেটা হাইডিং করতে পারি বা ডেটার অ্যাবস্ট্রাকশন করতে পারি তো সেটা কিভাবে করতে পারি ফর एग्जांपल খেয়াল করুন তো আসলে আমরা যখন কোনো একটা ব্যাংকের কথা বলি এই ব্যালেন্সটাকে যদি আমরা পাবলিক করে দিই তাহলে দেখুন এই ব্যালেন্সটা সবাই দেখতে পারবে তখন বা অ্যাক্সেস করতে পারবে বাট এটা তো শুধুমাত্র স্পেসিফিক যার অ্যাকাউন্ট শুধুমাত্র তারই অ্যাক্সেস করার কথা শুধুমাত্র তারই দেখার কথা তাহলে সেই কাজটা আমরা কি করে করতে পারি তো সেই কাজটা করার জন্য আমরা যদি জাস্ট আমাদের ব্যালেন্সটাকে পাবলিক অ্যাক্সেস মডিফায়ারের আন্ডারে না লিখে আমরা যদি প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের আন্ডারে রাখি এবং এই প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের আন্ডারে আমরা এখানে আমরা ডাবল ব্যালেন্সটাকে বলে দিলাম সো এটা বলে দিলে কি হবে এটা বলে দিলে
আসলে এখন এই ব্যাংক ক্লাসের বাইরে থেকে আর কেউ এই ব্যালেন্সটাকে অ্যাক্সেস করতে পারবে না। কোশ্চিন হলো, তাহলে একজন ইউজারের কথা আমরা যখন চিন্তা করি, তাহলে সে কিভাবে এটাকে অ্যাক্সেস করে? অ্যাকচুয়ালি তাকে শুধুমাত্র অ্যাক্সেস করার পারমিশনটা দেওয়া হবে। যেমন সে ব্যালেন্স তুলতে চাই বা হচ্ছে ব্যালেন্স কারো কাছে ট্রান্সফার করতে চাই, এগুলো করার জন্য তাকে অ্যাক্সেসটা দেওয়া হবে। কিসের মাধ্যমে অ্যাক্সেসটা দেওয়া হবে? এই যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আমরা যে ফাংশনগুলো তৈরি করব, এই ফাংশনগুলোর মাধ্যমে তাকে শুধুমাত্র অ্যাক্সেস দেওয়া হবে যে তুমি তোমার ব্যালেন্সটাকে দেখতে পারবা, তুমি তোমার ব্যালেন্সটাকে কারো কাছে ট্রান্সফার করতে পারবা, মানে যত ধরনের অপারেশন সে করতে চাই। তাহলে দেখুন, এইটা করার জন্য আসলে ব্যাংকের আরো কিছু কাজ করতে হয়, সেটা হলো এরকম কিছু ফাংশনের মাধ্যমে ইউজারটাকে তাকে ভেরিফাই করে নিতে হয় তার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। সো একজন ইউজার যখন আসলে তার অ্যাকাউন্ট নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে বা ইউজার আইডি দিয়ে যখন সে ভেরিফাইড হয়ে যাবে, তখন বেসিক্যালি এখানে আমাদের যেই পাবলিক মেম্বার ফাংশন থাকবে, এগুলোর মাধ্যমে তার এই প্রাইভেট ডেটা মেম্বারসগুলোকে সে মডিফাই করতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে। অনুরূপভাবে সেম কথা আমরা যদি জিমেইলের কথা চিন্তা করি, দেখুন জিমেইলে আমরা যখন অনেক ধরনের প্রপার্টিসের কথা বলছি, বাট সেখানে লগ ইন করতে হলে কিন্তু আগে আপনাকে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করতে হবে। তো গুগল কি কাজটা করে, আপনি কিনা ওই অ্যাকাউন্ট হোল্ডার, সেটা করার জন্য ফার্স্টে আপনার ইউজার আইডি নিল এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনাকে ভেরিফাই করবে, ভেরিফাই করে দেন সেগুলোকে অ্যাক্সেস করতে দিবে আপনাকে। সো আমরা যখন এনক্যাপসুলেশন করতে চাচ্ছি বেসিক্যালি, সেখানে তো আমরা বুঝতেই পারছি যে আমাদের একাধিক ডেটা মেম্বার্স বা মেম্বার ফাংশন থাকবে। সো সাথে সাথে যদি আমরা এই যে পার্সোনাল কিছু ডেটাকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করে দিই, তাহলে দেখুন আমাদের ডেটাগুলোও সাথে সাথে হাইড হয়ে যাচ্ছে এবং সাথে সাথে আমরা ডেটাগুলোকে এনক্যাপসুলেশন বা এনক্যাপসুলেটও করে ফেলতে পারছি। সো এটাই ছিল বেসিক্যালি এনক্যাপসুলেশন। সো আমার মনে হয় যে আপনারা আসলে এনক্যাপসুলেশন আমাদের রিয়েল লাইফের কিছু এক্সাম্পল থেকে এবং আমরা প্র্যাকটিক্যালি যেটা ইমপ্লিমেন্ট করলাম এটার মাধ্যমে বুঝতে পেরেছেন। সো বুঝতেই পারছেন যে আসলে এনক্যাপসুলেশনও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কত বড় গুরুত্বপূর্ণ একটা ফিচার, কারণ এনক্যাপসুলেশনের মাধ্যমেই আমরা অনেকগুলো ডেটাকে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে নিয়ে চলে আসতে পারি বা একটা সিঙ্গেল ইউনিটের মাধ্যমে সেটাকে ডিসক্রাইব করতে পারি। যেমন দেখুন, এখানে আমরা ব্যাংকের যখন ওবিজে বা একটা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টের মাধ্যমে কিন্তু এখন আমরা এই সব প্রপার্টিসকে ডিসক্রাইব করতে পারবো, তাই না? তো এভাবে আসলে এনক্যাপসুলেশনটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। সো আমরা যদি ফাইনালি এনক্যাপসুলেশনের অ্যাডভান্টেজগুলো দেখতে চাই, তাহলে সেটা হলো এরকম যে আমরা অ্যাট এ টাইমে অনেক ডেটা মেম্বার্স এবং মেম্বার ফাংশনকে একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে নিয়ে চলে আসতে পারি এনক্যাপসুলেশনের মাধ্যমে। দুই নম্বর, যেহেতু একটা ব্যাংকের কথা যদি আমরা চিন্তা করি, এখানে লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্ট থাকতে পারে। সো এই যে ফাংশনগুলো আমরা লিখব এক একটা মেম্বারকে ডিসক্রাইব করার জন্য, এই ফাংশনগুলোকে আমরা রিইউজ করতে পারছি, মানে একবার ডিক্লেয়ার করি সবগুলো ইউজারের জন্য আমরা সেগুলো করতে পারি। আবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ডেটা মেম্বার্সগুলোকে যদি আমরা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করে দিই, তাহলে আনঅথরাইজড কোনো ইউজার সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। তার মানে ফাইনালি আমরা ডেটার সিকিউরিটি এখান থেকে প্রোভাইড করছি। এখন ফাইনাল কথা হলো, আমরা সবাই যেন অ্যাবস্ট্রাকশন এবং এনক্যাপসুলেশনকে একত্রিত করে না ফেলি, এদের মধ্যে ডিফারেন্সটা যেন আমরা বুঝতে পারি। আর সেটা হলো, আমরা যদি একটা সিম্পল এক্সাম্পল দ্বারা অ্যাবস্ট্রাকশন আর এনক্যাপসুলেশনের পার্থক্যটা বুঝতে চাই, যেমন আমরা একটা মোবাইল ফোনের কথা চিন্তা করি, একটা মোবাইল ফোনের মধ্যে সার্কিট বোর্ড আছে, একটা মোবাইল ফোনের মধ্যে টাচ স্ক্রিন আছে, একটা মোবাইল ফোনের টাচ স্ক্রিনে আবার একটা ইন্টারফেস প্রোভাইড করা হয়েছে, তাই না? সো দেখুন আসলে এনক্যাপসুলেশন কোথায় হলো, অ্যাবস্ট্রাকশন কোথায় হলো। ফার্স্ট অফ অল, যেই সার্কিট বোর্ডটা মোবাইল ফোনের মধ্যে আছে, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্স লজিককে ইনক্যাপসুলেট করে দেওয়া হয়েছে একটা টাচ স্ক্রিনের আন্ডারে। আমরা আবার বলি, তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্স লজিককে মোবাইলের যে সার্কিট বোর্ডটা আছে, সেই সার্কিট বোর্ডের মাধ্যমে একটা টাচ স্ক্রিনে কি করে দেওয়া হলো, ইনক্যাপসুলেট করে দেওয়া হলো। এবং এই টাচ স্ক্রিনে যখন আপনি একটা ইন্টারফেস প্রোভাইড করলেন, এই ইন্টারফেসের মাধ্যমে সব প্রপার্টিসকে অ্যাবস্ট্রাক্ট করে দেওয়া হলো। বা যখন আমরা আসলে সার্কিট বোর্ডে কমপ্লেক্স লজিকগুলোকে অ্যাপ্লাই করলাম টাচ স্ক্রিনের আন্ডারে, সেটাকে বললাম ইনক্যাপসুলেশন। এবং যখন এই টাচ স্ক্রিনে আমরা একটা ইন্টারফেস প্রোভাইড করলাম, আমরা সেটাকে বলতে চাচ্ছি অ্যাবস্ট্রাকশন।
সো এরপরও যদি আপনাদের আসলে ইনক্যাপসুলেশন অ্যাবস্ট্রাকশন নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই এখানে এসে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনার প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব।